আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে এখন নিয়ে আসছি কুতুবদিয়া বাতিঘর, যা বাংলাদেশের একমাত্র বাতিঘর। এটা সাগরের পথে নৌযান চলাচলের জন্য, সংকেতের জন্য ব্যবহার করা হয়। কুতুবদিয়া আসার পর আমরা শুনলাম বাতিঘর নামে এখানে একটা জায়গা আছে, যেন দেখতে আসলাম। চলেন দেখি আপনাদের সাথে আমরা কী কী আছে এখানে। ওই যে দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত বাতিঘর। আর আশপাশে তেমন কিছু দেখার মতো মনে হচ্ছে না। এখানে একটা পুকুর আছে, তো চলো বাতিঘরের কাছে গিয়ে দেখি কী অবস্থা। পুকুরের পানিগুলো খুবই সুন্দর, নীল রং দেওয়া মনে হচ্ছে একেবারে। আশপাশে অনেকগুলো রেইনটি গাছ, লাইট হাউস বা বাতিঘর। বঙ্গোপসাগরে চলাচল জাহাজগুলোর দিক নির্দেশনার জন্য ইউজ করা হয়। রাত্রিবেলায় লাইট সিগন্যালের মাধ্যমে লঞ্চগুলো ট্রাফিক কন্ট্রোল করা হয়। পাশেই সাগর। আর এই দিক দিয়ে হচ্ছে বাতিঘরটা। এটা মূলত বাংলাদেশ সরকারের আন্ডারে কোরিয়ান একটা প্রজেক্ট, এখানে স্থাপনা নির্মাণ হচ্ছে। এখানে নাম ফলকে কি আছেন সব মুছে গেছে, কারা কারা আসছিল। কুতুবদিয়া লাইট হাউস যেটাকে বলে, যারা কুতুবদিয়া আসবেন যদি হাতে অপরন্ত সময় থাকে লাইট হাউসটা দেখে যাবেন।